এইখানে যারা নতুন শিখবেন তারা করেন কি, মেরে তুলে নেবেন না। আজকে তিনটি বোল আমরা শিখব, দশটার তিনটি আমরা শিখব বলছি, তবলা আর ডুগি এই মিলে মোট বাণী বা বর্ণ বা বোল আমরা যাই বলি, অক্ষর যেগুলো বা লেটার মোট দশটা। নমস্কার, আমি নীলাদ্রি। আমি কমেন্ট পেলাম, স্যার একদম যারা নতুন তারা প্রথমে কি বোল দিয়ে শুরু করবে, তো আপনাদের রিকোয়েস্ট রাখতে বাধ্য আমি, এই কারণেই আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো আপনাদের অনুরোধ রাখবো না, এরকম কোনো কথা হতে পারে না। আর কিছু গানেরও রিকোয়েস্ট এসছে, কদিন সময় দিন আমাকে, আমি অবশ্যই গানের রিকোয়েস্টগুলো রাখবো। যারা একদম বিগিনার তো তাদের কথাও আমাকে মাথায় রাখতে হচ্ছে। আপনারা তো অনেকটা এগিয়ে গেছেন, আপনারা অন্য কিছু প্র্যাকটিস করুন, যারা একদম নতুন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম কি বল দিয়ে শুরু করবেন, আমি গত ভিডিওতে বলেছি, যেটা এই ভিডিওতে বলা দরকার আছে, কিন্তু ছোট্ট করে বলছি, তবলা আর ডুগি এই মিলে মোট বাণী বা বর্ণ বা বোল আমরা যাই বলি, অক্ষর যেগুলো বা লেটার মোট দশটা। তবলাতে ছটা ডিগি বা ডুগি বা বায়া যা কি যাই বলুন, তাতে দুটো আর দুই হাত মিলে আছে দুটো, এই নিয়ে মোট আমাদের দশটা বোল বাণী বা বর্ণ। আমরা বেশি বহুল প্রচলিত বলে থাকি বোল, তাই এখন বলছি আমি বোল, বোল হচ্ছে দশটা। আজকে তিনটি বোল আমরা শিখব, দশটার তিনটি আমরা শিখব। যেটা শিখব হচ্ছে ক তে টে, ক তে টে, যে ক তে টে আসুন কেমন করে বাজনা হয় সেটা দেখি। ডিগিতে আপনার কবজি থাকবে গাবের বাইরে একদম পাশে, এটা পজিশন, সবগুলো নিয়ে গাবের উপরে আঘাত করলে এটার নাম ক। কিন্তু এইখানে তারা নতুন শিখবেন তারা করেন কি, মেরে তুলে নেবেন না, তাহলে সেটা ক হবে না। ক হচ্ছে চাপা বর্ণ, অর্থাৎ চেপে থাকবে ক, এটা ক। এই কয়ের অনেকগুলি নাম আছে, ক কেউ বলে, কেউ বলে কে, আবার কাত, কেউ না, সবাই আমরা বলে থাকি বলের বিশেষত অনুযায়ী, অর্থাৎ যেখানে যেমন করে শ্রুতি মধুর হবে, শুনতে ভালো লাগবে, সেইভাবে আমরা বোলগুলোকে সাজাই, কিংবা আমাদের গুরুদেব যারা আমাদের অগ্রজ গুরুদেব গুরুস্থানীয় তারা যারা বোলগুলো সৃষ্টি করে গেছেন, তারা নামকরণ করে গেছেন, আমরা তাদের দেখে আপনাদেরকে কিছুটা শেখানোর চেষ্টা করছি। দেখুন ক বা কে বা কাত, ক কে বা কাত, এটা এটা একটা হয়, এটা পরে যারা একদম বিগিনার তারা শুধু কে বা ক বা কাত এটা শেখুন। আর দেখুন এই আঙুলগুলোকে একসঙ্গে করার চেষ্টা করবেন না, একটুখানি ফাঁকা রাখুন, বেশি ফাঁকা রাখবেন না, তাহলে ক তে টে, ক তে টে, টে এ টে বা রে, খাতাতে যখন লিখবেন প্রথমে লিখুন টে বা রে, তাহলে ক তে টে বা ক তে রে, তাহলে ক তে টে, ক তে টে, ক তে রে, ক তে টে। বাজানোর আগে ক তে টে, 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 এইভাবে আপনারা বলতে থাকুন, ক তে টে, ক তে টে, ক তে টে, ক তে টে, এইভাবে 25-30-50 বার বলুন। বলার পরে যখন বাজাবেন বাজানোর সঙ্গে সঙ্গে বলুন, তারপরে আস্তে আস্তে বলাটা বন্ধ করে শুধু
তবলাতে বাজান আর শুনুন। ক তে তে, এবারে ক তে 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 করার সময় যারা নতুন তারা করেন কি দেখুন, ক ক এটা কিন্তু তে বা টে বা রে এগুলো কিছু নয়, এটা হচ্ছে তুন, এটা এখন আমরা তো শিখছি না, তাই ক তে তে সব চাপা বাণী শিখছি, আজকে তিনটে বাণী শিখবো, ক তে টে, তাহলে ক তে তে এই তিনটে আঙুল একসঙ্গে করবেন, কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী আর বৃদ্ধা, এটা পাঁচটা আঙুলের নাম আমাদের, কনিষ্ঠা অনামিকা মাঝখানে মধ্যমা তর্জনী আর এটা হচ্ছে বৃদ্ধা আঙুলিকে বলেন, আমরা বৃদ্ধা বলি, এটা হচ্ছে তালু, হাতের তালু, এটা হচ্ছে কবজি। আর তো আপনারা জানেন যে আঙুলের নামগুলো যারা জানেন না, তাহলে কী হলো, কনিষ্ঠা অবশ্যই খাতাতে লিখে নেবেন, কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধা, কনিষ্ঠা অনামিকার মধ্যমা গাবের মাঝ বরাবর মারলে যে চাপাবানি হয় তাকে বলা হয় তে, তয়ে কারে তে, তে ঠিক মাঝ বরাবর, এই জায়গাটা সরে যখন এই তিনটাগুলো সরে যাবে যে আওয়াজটা হবে সেটা হচ্ছে টে বা রে, তাহলে ক তে তে আমরা তিনটে আজকে শিখব বাণী, কেমন করে বাজানো হবে তাহলে মুখে বলে বলে, ক তে তে 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 ক তে ক তে তে, এখন একগুণ দ্বিগুণ আপনাদের করার দরকার নেই, সমান লয়ে খালি প্র্যাকটিসটা করুন, আস্তে আস্তে করে যতটা স্পিড হয় বাড়ানোর চেষ্টা করুন, যতটা স্পিড হয়, এবারে একসময় দেখবেন আপনার হাতটা ব্যথা ব্যথা লাগবে, অর্থাৎ প্রথমে ব্যথা হবে বাহু, তারপরে ব্যথা হবে কাঁধ, এই দুটো বেশি বাহুটা সবচেয়ে বেশি 90% ব্যথা লাগবে, তখন কি করবেন তার পদ্ধতি দেখুন, আমার হাত ব্যথা হয়ে গেল, আমি কিন্তু ইয়ে করছি না, বন্ধ করছি না, আবার বাড়ালাম, এইভাবে আস্তে আস্তে করে স্পিড করবেন, যখন দেখবেন আপনার বাহু ব্যথা হচ্ছে স্পিডটা আস্তে আস্তে কমিয়ে দেবেন, কিন্তু বন্ধ যাতে না হয়, কথা মূল যেটা বিষয়বস্তু, যতই আপনি কায়দাতে বাজান, আমি গত ভিডিওতে বলেছিলাম তবলা বাজালে পরিশ্রম হয়, প্রত্যেকটা জিনিসে পরিশ্রম আছে, বিশেষ করে তবলাতে অনেক পরিশ্রম হয়, তাই ঘরে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অভ্যেস না করলে ফল পাবেন না, আপনি ঘরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কিছু পদ্ধতি দেখালাম, কবজি কখনো নিচে নেমে যাবে না, কবজি সমানে থাকবে, কবজির মোচড়ে কবজির আঘাতে যতটা আওয়াজ হয় ততটা প্রেসার করার চেষ্টা করুন, এই যে তে 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 তে, ক ক তুলে মারবেন, অবশ্যই মারবেন, সেটা অন্য সময়, প্র্যাকটিসের সময় নয়, কিছুদিন প্র্যাকটিসের হয়ে যাওয়ার পরে আপনার হাত যখন আপনার বসে এসে যাবে, আঙুলগুলো আপনি যেটা বলবেন সেটা শুনবে, তখন আপনি হাত তুলে, তখন আমি পদ্ধতি দেখাবো আপনাদের। আর একটা জিনিস শুনে রাখুন, নিজে শুনবেন, নিজের থেকে বড় শ্রোতা আর কেউ নেই, ক ক চাপাবাণী, ক আমার কখনো খুলে যাচ্ছে না, তো এটা মনে রাখতে হবে। আর যে গার্ডিয়ান আমার ভিডিও দেখছেন, মা কিংবা বাবা কিংবা দাদা আমার ভিডিও দেখছেন, আপনার বাড়ির বাচ্চা শিখছে, তাদের জন্য একটা কথা বলি আমি, ধরুন একটা 4-5 বছরের বাচ্চা শিখছে, সে কিন্তু এখন কিছু বোঝে না, চাপা কোনটা খোলা কোনটা, প্র্যাকটিসের সময় কখনো বাচ্চাকে একাকে প্র্যাকটিস করতে দেবেন না, বাচ্চা যতক্ষণ প্র্যাকটিস করবে মা কিংবা কোনো গার্ডিয়ান আপনি তার কাছে অবশ্যই বসুন, আমি যে কথাগুলি বলছি সেগুলোকে শুনুন, শুনে কোনটা চাপাবাণী খুলে গেলে আপনি সিনিয়র মানুষ, আপনি বুঝতে পারবেন খোলা কোনটা, তাহলে আপনাকে দেখিয়ে দিই খোলা কোনটা, ক ক এটা চাপা, ধম করে উঠলে এটা হচ্ছে খোলা, এটা হবে না, তে এটা হবে, এটা কখনো বা কখনো বাজাতে হবে, এই টং করে কখনো আওয়াজ হবে না, এটাকে মনে রাখতে হবে, এইভাবে ক তেটে প্র্যাকটিস করান,
নেক্সট কি পড়া হবে, তেরে কেটে। তেরে কেটেটা আমি পরের দিন আপনাদের দেখাবো। এই যে তেরে কেটে, এইটা কিন্তু তিনটে বানি শিখে গেছে। তেরে কেটে এটা আমি পরের দিন দেখাবো। এটা কিন্তু এই তিনটে বানির বাইরে কোনোটা নেই। তাহলে দেখুন, ক তেটে ছিল, ক তেটে ছিল, তিনটা বর্ণ, ক তেরে কেটে হয়ে গেল। ক তেরে কেটে পাঁচটা বর্ণ, ক তেরে কেটে পাঁচটা বর্ণ, এই তিনটে বর্ণের ভিতরে পাঁচটা বর্ণ আছে। এইখানেই হচ্ছে তবলার গ্রামার। এই দশটা বোল আপনি যদি শিখে নেন, বোল বা বাণী শিখে নেন, তাহলে পুরো তবলা বাজাতে আপনার কোনো অসুবিধা হবে না। আজ এই পর্যন্ত। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করুন, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এবং যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন, ভিডিও দেখছেন, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং বিশেষ কথা, আপনারা অবশ্যই শেয়ার করুন, যারা নতুন তবলা শিখছে কিংবা আমার ভিডিও আপনার মনে হয় আপনার বন্ধুর উপকারে লাগবে, তাকে আপনি শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।